বন্ধুরা, প্রাইমারি আপডেট একটি এসেছে তোমাদের সাথে, আমি শেয়ার করব। computer.com ইউটিউব চ্যানেল থেকে আমি প্রসেন তোমাদের সাথে এই আপডেটটি আলোচনা করব। তো বন্ধুরা, প্রাইমারি টেটে 125,000 শিক্ষকদের ইন্টারভিউয়ের তারিখ কিন্তু শীঘ্রই প্রকাশিত করতে পারে পর্ষদ। এটি কিন্তু জানা গেছে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি, তিনি কিন্তু ইন্টারভিউ যে শিক্ষকদের নেওয়া হবে পুরনো নতুন সবারই নিয়ে, সেটা কিন্তু একটি জানিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। তিনি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে প্রাইমারি টেট WB প্রাইমারি টেটের 32,000 শিক্ষকদের চাকরি নিয়োগের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশ এর আগে দিয়েছিল যে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত এই সকল শিক্ষকের চাকরি বাতিল করা হবে না, এবং সকলে যেন নিয়মে আগে কাজ করেছিলেন সেই নিয়মে সকলে বিদ্যালয়ে গিয়ে কাজ করতে পারবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপ্যানেল তৈরি রাখার নির্দেশ দেয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের তরফে WB প্রাইমারি টেটের শিক্ষকদের বাতিল নিয়ে মূলত দুটি বিষয়ের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন। প্রথমে চাকরি বাতিল ও সহকারী শিক্ষকদের মতো বেতন, কিন্তু সিঙ্গল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের তরফে সেই 125,000 পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছিল সেই নির্দেশ বহাল রেখেছে। অর্থাৎ আর এই WB প্রাইমারি টেট ইন্টারভিউ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টের কোভিয়েট দাখিল করে জানানো হয়েছে যে ইন্টারভিউ নিয়ে যে কোনো আদেশ পর্ষদের তরফ থেকে বক্তব্য শুনে যাতে সুপ্রিম কোর্টের তরফের থেকে নেওয়া হয়, এই মর্মে সর্বোচ্চ আদালতে অনুরোধ করা হয়েছে। এই ঘটনা শোনার পর থেকে সকল চাকরিকৃত কর্মীদের মনে প্রশ্ন রেখেছে কবে ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু এখনও এই মর্মে কোনো সাব নির্দেশ জানাতে পারেন যায়নি পর্ষদের তরফে। কিন্তু অনেক বিশেষজ্ঞদের মত অনুসারে যেহেতু ইন্টারভিউ নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফে বাতিল করা হয়নি, সেই কারণের জন্য পর্ষদকে পুনরায় ইন্টারভিউ নিতে হবে। ইতিমধ্যেই পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে এই আর্জি জানানো নিয়ে সকলকেই মনে করেছে যে নিয়ম তোড়জোড় শুরু করে দিয়েছে কিন্তু পর্ষদ। অর্থাৎ 125,000 ইন্টারভিউ ঠিক করে নেওয়া হবে, এবং এই নিয়ে এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, কিন্তু অনেকের বক্তব্য অনুসারে অতি শীঘ্রই এই মর্মে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার দেখার অপেক্ষা যে এই নিয়ে ডিভিশন বেঞ্চের তরফে কী নির্দেশ দেওয়া হয়, এ নিয়ে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাদের computer.com ইউটিউব চ্যানেল লিখে থাকবে, আমরা অবশ্যই তোমাদের কাছে জানাবো যে এই ইন্টারভিউ সম্বন্ধে কী আরও তথ্য পর্ষদের তরফ থেকে উঠে আসছে। এই মুহূর্তে এই তথ্যটি আমরা পেয়েছিলাম, তোমাদের কাছে জানালাম। আবার পরবর্তীকালে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। আজকে এখানেই, আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।